চল্লিশ বছরের অভিযানে অবশ্যই সাফল্য। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে নির্মিত হতে চলেছে ইসকন মন্দির। গত কিছুদিন আগেই রায়গঞ্জ শহরের দেবীনগরের কান্তনগর এলাকায় ইসকন মন্দির নির্মাণের জন্য জমি অধিগৃহীত হয়েছিল। আজ সেই অধিগৃহীত জমিতেই ইসকন মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়, যাকে ঘিরে উল্লসিত ইসকনের ভক্তরা। এদিনের এই কর্মসূচি উপলক্ষে ওই এলাকায় একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের ফিল্ড অফিসার তথা এই প্রকল্পের আধিকারিক নন্দসুত হরিদাস, ইসকনের প্রচার বিভাগের আধিকারিক বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য বিশিষ্ট মানুষজনেরা। এদিন আনুষ্ঠানিকভাবে সকলের উপস্থিতিতে ইসকন মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসকন মন্দির নির্মাণের প্রকল্প আধিকারিক জানিয়েছেন, বর্তমানে দুই দিনাজপুর জেলায় ইসকনের স্থায়ী কোনো মন্দির নেই। ইসকন কর্তৃপক্ষ চল্লিশ বছর ধরে উত্তর দিনাজপুর জেলায় ইসকনের শাখা খোলার পরিকল্পনা নিয়েছিল, কিন্তু যথাযথ জায়গা না পাওয়ার জন্য তা বাস্তবায়িত করা যায়নি। অবশেষে সেই পরিকল্পনা সার্থক হলো। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা। সম্পূর্ণ মন্দির তৈরি হতে সময় লাগবে প্রায় 5 বছর। এখানে তো ইসকনের মন্দির তৈরি হচ্ছে, এখানে ইসকন মন্দির আজকে থেকে তো তৈরি হচ্ছে। আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোন মন্দির নেই ইসকনের। 40 বছরের অভিযান আজকে সাকসেস হতে চলেছে। আমাদের ইসকন কর্তৃপক্ষ 40 বছর ধরে একটা চিন্তাধারায় ছিল যে আমরা উত্তর দিনাজপুরে একটি ব্রাঞ্চ খুলব, যারা না পাওয়ার দরুনে এটা হয়ে ওঠেনি, সেই জিনিসটা আজকে আমাদের ভিত্তপতন হতে চলেছে। কতদিন সময় লাগবে মন্দির পুরোপুরি তৈরি হতে? মিনিমাম 5 বছর। 5 বছরের মধ্যে টোটাল পরিকাঠামো তৈরি হয়ে যাবে আশা রাখছি, যদি আমরা সবার সহযোগিতা পাই। এই জেলায় ইসকনের আপনাদের যে আছে সেখানে সদস্য সংখ্যা কেমন? এখানে আমাদের পুরো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলে সদস্য কমপক্ষে ন্যূনতম 3-4 হাজার হবে। তারা মানে এই যে এরকম মন্দির হওয়ায় তারাও তো খুশি খুব। এই মন্দির হওয়াতে তারা খুবই অনুপ্রাণিত, উদ্বিলিত এবং আনন্দের উল্লাসে সবাই নৃত্য করছে এবং ভগবান জয় সচিনন্দন গৌরের কীর্তন করছে এবং খুবই সুন্দর। হীরক মুখার্জি, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ।